ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমিও ভালো আছি, তো আশা করি তোমরাও ভালো আছো। তো আমি সকাল সকাল চলে এসেছি সব কিছু শেয়ার করবো বলে। তো সকালবেলা একটু ঘরটা পরিষ্কার করলাম, করে আমি আর আমার বর দুজনে চা খেয়ে নিলাম। তো সকালে ওই জিনিসটাই মেন, হবেই, প্রতিদিন চা হবেই। এখন দেখো আমি বিছানায় বসে আছি, মাম্মাম এখনও ঘুমাচ্ছে। সকালে একটু উঠলো, উঠে দেখলো কে কী করছে, মাম্মাম দেখে নিল, নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। তো এখন একটু ঘুমাক, আমি বাকি কাজগুলো সেরে নেব। আর বাবা বলল যে বাগানে মুলো শাকগুলো হয়েছে, মুলো শাকগুলো তুলে আনতে। তো তুলে আনলে ওটা ভাজা হবে। তো চলো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু তোমাদেরকে দেখাবো। বাগানে গিয়ে শাক তুলবো, সেগুলো ভাজা করবো, তো সেগুলো দেখাবো। আর আমার ভিডিওটা সবাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো যাওয়া যাক, নেক্সট কাজে যাওয়া যাক। তো চলো, ছিলাম ছাদে এসে একটু ছাদটা পরিষ্কার করলাম, একটু নোংরা হয়ে গিয়েছিলো, তো সেইগুলো পরিষ্কার করলাম। কিছু কিছু জায়গা একটু ধুয়েও দিয়েছে। এখন মাম্মা এসেছে জল নিয়ে কায়দা মারতে। মামাম চলো নিচে যাবো, এখন গিয়ে আমি স্নান করব। শেষ হয়ে গেছে, সবাই নিয়ে নিয়েছে। তুমি কি করবে এখন বরলে নিয়ে? ছোট কেটে গেছে, এখানে নিতে হবে। তো আমার কাজ ছেড়ে আসতে দেরি হচ্ছিল, আর এদিকে কাকিমা চলে এসেছে শাক তুলছে। দেখো খাবে না তুমি? হ্যাঁ অল্প করে। হ্যাঁ কদিনই বেড়ে গেছি। ওইগুলো পালং শাক না? পালং শাক বাড়ে, ও তো ঘন ঘন দিলি বাড়ে। হ্যাঁ হালকা করে দিচ্ছি, ঘন ঘন দিতে ভেজে যাচ্ছে। লাল মুলো যা জানো, সবাই কমেন্ট করে কিন্তু বলো আমাদের বাগানটা কেমন লাগছে। তো বাগান থেকে চলে এসেছি, মুলো শাক তোলা হয়ে গেছে, ধনে পাতা এনেছি, মাছের ঝোলে দেবো। তো সেই জন্য ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। দুটো বাটা মাছ আছে আর একটা পোনা মাছ আছে। তো আর এদিকে সবজি কেটে নিয়েছি, আলু আর ওলকপি কেটে নিয়েছি, এদিকে ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কেটে নিয়েছি। মাছটা ভাজার আগে আমি অল্প করে পাঁপড় ভেজে নিয়েছি, আর তারপরে সেই তেলেই মাছটা ভাজছি আমি এখন। তো এদিকে আমার মাছের ঝোল অলরেডি তৈরি হয়ে গেছে, আর নেক্সট রান্না হচ্ছে দেখো পেঁয়াজ কলি আলু আর কড়ক ভাজা করব। তো চলো করে নিই। মুলো শাক কেটে নিয়েছিলাম, মুলো শাক ভাজা করছি। তো এখন এটাই শেষ রান্না। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ছাদে এসেছি মামামকে স্নান করাবো বলে। তেলটা মাখিয়ে দিই, তেল পড়ে যাবে। তো ওকে একটু তেলটা মাখিয়ে দেবো, দিয়ে তারপর ওকে স্নান করাবো, আর তারপর তো দুষ্টুমি শুরু হবে এক্ষুনি স্নান করতে গেলে। দেখো মাম আবার জল ঘাটছো কেন? স্নান হয়ে গেছে তো। খালি বদমাইশি, ঠাকুর ঘরে যাও, একটু প্রণাম করে এসো ঠাকুরকে, যাও। কি বলেছো? রবিবার সোমবার বলো। রবিবার সোমবার বুধবার মঙ্গল মঙ্গলবার বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার। হ্যাঁ বলবে তো বৃহস্পতিবার সোমবার শুক্রবার শুক্রবার সোমবার শনিবার, সব উল্টো পাল্টা বলছে মামাম, পারে না কিছু বলতে বাজে মেয়ে। কান ধর, কান ধর, কান ধর, আগে কান ধর, না পারলে কান ধরতে হয়, ভালো করে কান ধরে, এরকম করে কান ধর, কান ধর, নাক ধরতে বলিনি, কিরম বদমাশ, কান ধরতে বলেছি, নাক ধরতে বলিনি তোকে।
সব সময় বদমাইশি, এত বদমাস। তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা মাম্মামের খিদে পেয়েছে। দুপুরবেলা খেতে খেতে মাম্মাম মানে খেতে পারেনি, বমি করে দিয়েছে, সেই জন্য আর খায়নি। এখন খিদে পেয়েছে, এখন একটু ভাত নিয়ে বসেছি, মাম্মামকে খাওয়াবো। আমাকে এখন দড়ি বেঁধে দিয়েছিল লোকে, এখন ওকে বকতে দিলেও সারাক্ষণ বকতেই থাকবে পাগলের মতো। তো আজ একটু মশলাগুলো আমি শিলে বেটে নেব। তো শিলে বেটে রান্না করার টেস্টই আলাদা হয়, তো সেই জন্য আমি আদা রসুন শিলে বেটে নিচ্ছি। তো চলো নেক্সট কী করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো, আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। তো বাবা আজ সকালেই বলছিল যে একটু নতুন আলুর আলুর দম খাবো, তো সেই জন্য আলুর দম করছি রাত্রিবেলা। তো আলুটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর যা যা মশলা লাগে সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো চলো বসিয়ে দিই। এদিকে আমি আলুর দম কষিয়ে জল ঢেলে দিয়েছি, এখন এটা ফুটতে থাকুক আর আমি ওদিকে যাই ময়দাটা মাখবো। তো আমার এদিকে ময়দা মাখাও রেডি হয়ে গেছে, এবারে বেলে আমি তেলে ভেজে নেব। তো চলো ভেজে নিই। আর একজন বসে আছে দেখো, ময়দা নিয়ে খেলবে বলে, সেই জন্য ময়দা নেবে বলে বসে আছে, হাত পেতে বসে আছে দেখো। এদিকে দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে লুচিও রেডি হয়ে গেছে। তো আজ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। আজ এই পর্যন্ত, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।